পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরিফ ডট কম চ্যানেলের ইংলিশ ফর ডেইলি লাইফ তথা দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষার এই 56তম পর্বে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটি হচ্ছে অ্যাজ, আই এস অ্যাজ। এই অ্যাজের বিপরীতে আমি অসংখ্য অনুরোধ পেয়েছি এবং সকলকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা শিখব এই অ্যাজের 4টি গুরুত্বপূর্ণ ব্যবহার। ব্যবহারিক জীবনে অ্যাজ কখনো কনজাংশন, কখনো অ্যাডভার্ব এবং কখনো কখনো প্রোনাউন রূপে আবির্ভূত হয়। তো আজ এদের মধ্যে থেকেই আমি চারটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। যদিও অ্যাজ এর অসংখ্য ব্যবহার আছে, তবে এই চারটি বিষয় যদি আপনারা বুঝতে পারেন তাহলে আরও যে বিষয়গুলো আছে, যেগুলো আমি আমাদের যে কোনো চ্যানেল বা সব চ্যানেলের মাধ্যমেই আমি বিভিন্নভাবে আলোচনা করব, কারণ আমাদের প্রোগ্রাম শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা যেগুলো করছি, আমি কম্প্রিহেনশনের উপর, প্রোনাউন্সিয়েশনের উপর, স্পেলিংয়ের উপর, বিভিন্ন স্টোরি বানিয়ে বানিয়ে এগুলোর উপর আমি আলোচনা করব, যেগুলো যারা আইএলস, টোফেল ইত্যাদিতে মানে ইত্যাদি করতে আগ্রহী তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তো বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক অ্যাজ এর অর্থ কি। অ্যাজ আমরা কথাবার্তায় প্রতিনিয়ত বলি, আমরা সবাই জানি। অ্যাজ কখনো আমরা বলি যেহেতু হিসেবে, কখনো বলি ওই যে বললাম হিসেবে, হিসেবে হিসেবে অ্যাকচুয়ালি হিসেবে অর্থে, আবার কখনো কখনো যেমন রূপে। তবে অনেকাংশেই আমরা যখন অনেক ক্ষেত্রে যেহেতু বলি, সেখানে আসলে কারণমূলক, যেমন বিকজ, এই অর্থটাও আসলে প্রকাশ পায়। যখন আপনি ইংরেজিতে খুব আস্থা অর্জন করবেন, গভীরে চলে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে আরে অ্যাজ তো আমি বিকজের জায়গায়ও বসাতে পারি। এটা সম্পূর্ণ কমপ্লিটলি ডিপেন্ডস অন ইওর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইংলিশ ভেরি ওয়েল, ইওর কনফিডেন্স লেভেল দ্যাট ইউড বি গ্রোয়িং, ওকে, ও ইউড হ্যাভ গ্রোন, যে আপনার যে আস্থার যে লেভেলটা সেটা কোথায় আপনি মানে মানে কোন পর্যন্ত আপনি নিয়ে গেছেন, সেগুলোর উপর আসলে নির্ভর করবে। তখন আপনি নিজে নিজেই বুঝে যাবেন, কারণ অ্যাজটা আমরা কথাবার্তায় এতই বলি যে এর অর্থ আসলে ব্যাপক, ওই সো অ্যাস ও সো এটার অর্থ আসলে ব্যাপক। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আপনারা অত্যন্ত মনোযোগিতার সাথে আমার কথাগুলো শুনবেন, পেন অ্যান্ড পেপার নিয়ে বসবেন, এবং অ্যাট দ্য এন্ডে যে টেস্ট ইউর সেলফগুলো আছে সেগুলো আজকের আলোচনার উপর ভিত্তি করে আপনারা অ্যাটেম্প্ট করবেন। সো লেটস স্টার্ট। বন্ধুরা, সবসময়ের মতো আপনাদের সুবিধার্থে আমি এখানে বেশ কিছু উদাহরণ লিখেছি, এবং আপনারা খুব মনোযোগিতার সাথে উদাহরণগুলো শুনবেন, কারণ বিষয়টা কিন্তু একটু টেকনিক্যাল অনেকের জন্য। আমি যেহেতু বলেছি যে অ্যাজ বিভিন্ন সময় বিভিন্ন পদে বা বিভিন্ন রোলে আবির্ভূত হয়। প্রথমে আমরা শিখব যেহেতু হিসেবে। তো আমরা বাংলা ভাষায় অধিকাংশ ক্ষেত্রে যেখানে যেখানে আমরা যেহেতু বলি সেখানেই আমরা ইংরেজিতে অ্যাজ এর ব্যবহার করি। দ্য ফার্স্ট এক্সাম্পল, যে দুইটা মানে ঘটনা এখানে, এবং এটা অবশ্যই একটা কনজাংশন। কনজাংশন আমরা জানি যে কি, জাংশন মানে কনজাঙ্ক করে মানে যুক্ত করে, বিকজ এর মতো। বিকজ যেভাবে দুইটা ঘটনাকে একটা বাক্যে যুক্ত করে, ঠিক একইভাবে এই অ্যাজও করে। সো আমি এখানে লিখেছি, যেমন আই ওয়েন দেয়ার, আমরা সবাই জানি এর অর্থ কি, আমি সেখানে গিয়েছিলাম। তারপরে লিখেছি ইউ টোল্ড মি, তার মানে কি, তুমি আমাকে বলেছিলে। তো এখানে কিন্তু অ্যাজ এর কোনো ব্যবহার নেই। তা আমরা উই আর গোয়িং টু অ্যাড অ্যান অ্যাজ টু দি সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারি না যে আমি সেখানে গিয়েছিলাম কেন, যেহেতু তুমি আমাকে বলেছিলে। তার মানে তুমি আমাকে বলেছিলে, সেজন্যই আমি কি সেখানে গিয়েছিলাম। এবং এই যেহেতু দিয়ে যেখানে আমরা বাংলা কথাটা শুরু করি, সেখানেই
অ্যাজটা হবে, এটা মনে রাখতে হবে। আবারও বলছি, ওয়ার উই ইউজ, যেহেতু ইন বাংলা, যেখানে আমরা বাংলা বলি, দেয়ার উই হ্যাভ টু ইউজ হোয়াট, অ্যাজ মানে এর শুরুতে, বিগিনিংয়ে। তাহলে কি হবে এখানে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম যেহেতু তুমি আমাকে বলেছিলে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে কি হবে, অ্যাজ ইউ টোল্ড মি, ভেরি সিম্পল। তাহলে এখন যদি বলা হয় যে তারা এখানে এসেছিল যেহেতু আমরা তাদেরকে বলেছিলাম, কি হবে বলুন, ট্রাই করুন। যে নাহলে কি আমরা বলেছিলাম কি, এর আগে কি হবে, অ্যাজ হবে। তাহলে তারা এখানে এসেছিল কি হবে, দেই কেম হিয়ার অ্যাজ উই টোল্ড দেম, বা এখানে আস বললে হবে, অ্যাজ উই আস দেম। ওকে, কিছু কিছু ক্ষেত্রে আস্ক অর্থ ওই বলার মতোই হয়, যদিও আস্ক মানে জিজ্ঞাসা করা। তো এখন এখানে একটা মজার বিষয় বন্ধুরা আমরা শিখতে যাচ্ছি, যে আমরা কিন্তু বাক্যটাকে চাইলে অ্যাজ দিয়েও শুরু করতে পারি। উই ক্যান স্টার্ট দ্য সেন্টেন্স ওকে উইথ অ্যাজ। অ্যাজটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন, যেখানে যেখানে আমরা যেহেতু হিসেবে বলি। আমরা কি পারি না যে যেহেতু তুমি আমাকে বলেছিলে আমি সেখানে গিয়েছিলাম, এভাবে বলতে? তাহলে কি হবে, আমি এখানে লিখেছি দেখুন, তার মানে কি, অ্যাজ ইউ টোল্ড মি, যেহেতু তুমি আমাকে বলেছিলে, তারপর কি হবে, একটা কমা হবে এখানে, অ্যাজ ইউ টোল্ড মি আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম যেহেতু তুমি আমাকে বলেছিলে। দেখুন অর্থ কিন্তু একই, জাস্ট ইউসেজটা দুইভাবে করা যায়। দিস ক্যান বি ইউজড ইন টু ডিফারেন্ট ওয়াইজ অ্যান্ড দে ক্যারি দ্য সেম মিনিং, একই অর্থ বহন করে বন্ধুরা। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস। সাধারণত আমরা যখন আই ওয়েন্ট দেয়ার বলি তারপর কমা দেই না, যদি সেন্টেন্সটা বড় হয় এই জাতীয় সেন্টেন্স, তখন আপনি এই জায়গায় কমা দিবেন, তারপর অ্যাজ দিয়ে হবে, আর না দিলে কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে যখন বলি যে অ্যাজ দিয়ে শুরু করি, তখন আমরা উই মেক এ পজ, আমরা একটু লিটল পজ নেই, একটু থামি, সেই কারণে জিনিসটা এভাবে বলি। তার মানে কি দাঁড়াচ্ছে, আই ওয়েন্ট দেয়ার অ্যাজ ইউ টোল্ড মি, ওকে আমি সেখানে গিয়েছিলাম যেহেতু তুমি আমাকে বলেছিলে, আবার অ্যাজ ইউ টোল্ড মি, যেহেতু তুমি আমাকে বলেছিলে আমি সেখানে গিয়েছিলাম। বন্ধুরা বোঝার চেষ্টা করবেন, এটা বুঝতে পারলে এই রুলের অধীনে বাকিগুলো বোঝা একদম সহজ হবে। তারপর বন্ধুরা আমরা বলতে পারি যে রেবেকা ইজ লুকিং ফর এ নিউ জব, তার মানে কি, রেবেকা একটি নতুন চাকরি খুঁজছে। লুক ফর মানে কি, খোঁজা। এবং কালগুলো মনে রাখতে হবে বন্ধুরা, আমি কিন্তু বিভিন্ন কালে বিষয়গুলো করছি, এবং এই কালগুলো কিন্তু আমি এই rf.com এর অধীনেই ইংলিশ ফর ডেইলি লাইফেই কিন্তু করেছি বিস্তারিতভাবে। নতুন শিক্ষার্থীদেরকে সবসময় বলি প্লেলিস্টে গিয়ে দেখবেন, আর আপনি যদি পুরাতন শিক্ষার্থী হয়ে থাকেন, যদি কনফিউশন থাকে আবার দেখে নিন, আপনার ভালোর জন্যই। সো রেবেকা নতুন একটি চাকরি খুঁজছে, অবশ্যই কারণ আছে, কেন, সি লস্ট হার জব লাস্ট উইক, কারণ সে তার চাকরি গত সপ্তাহে কি হারিয়েছে বা হারিয়েছিল, হোয়াটএভার ইউ সে। তার মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা, যে রেবেকা ইজ লুকিং ফর এ নিউ জব অ্যাজ সি লস্ট হার জব লাস্ট উইক, তার মানে একটা চাকরি ছিল তার, সেটা সে হারিয়ে ফেলেছে, সেজন্য তার সি নিডস টু ফাইন্ড অ্যানাদার জব। এবং দেখুন যেহেতু দিয়ে কিন্তু আমরা এখানে, যেহেতু সে চাকরিটি হারিয়েছিল, তো এই জায়গায় আপনি যদি বিকজও দেন হবে, কিন্তু দেখুন বিকজ সি লস্ট হার জব লাস্ট উইক, তার মানে এখানে যেহেতুটা দিয়ে আমরা অনেকটা কারণমূলক গন্ধ কিন্তু পাচ্ছি। অনেক ক্ষেত্রেই এই অ্যাজটা কনজাংশন বিকজের জায়গায়ও কিন্তু বসে, ওকে বুঝতে হবে। তা আপনি চাইলে এটাকে কিন্তু এভাবে বলতে পারেন যে যেহেতু রেবেকা গত সপ্তাহে চাকরিটি হারিয়েছে, সে একটা নতুন চাকরি খুঁজছে। যদি এভাবে বলেন তখন কিন্তু যে অ্যাজ দিয়ে শুরু করলে এখানে সি না বলে কি বলা উচিত, রেবেকা দিয়ে। আমি এখানে সিটা পরে দিয়েছি কেন, কারণ এখানে আমরা এই সিটা জানি যে দিস ইন্ডিকেটস রেবেকা, ওকে এই রেবেকার পরিবর্তে কিন্তু এই সিটা আমি বসিয়েছি অ্যাজ এ প্রোনাউন হিয়ার। সো যখন অ্যাজ দিয়ে শুরু করবেন বাক্যটা, তাহলে কি বলতে হবে, অ্যাজ রেবেকা লস্ট হার জব লাস্ট উইক, তখন আবার রেবেকা বলার দরকার হচ্ছে না। সো ইউ হ্যাভ টু সে শি ইজ লুকিং ফর এ নিউ জব, দ্যাটস ইট, ডান। তারপর আমরা কথায় কথায় প্রচুর বলি যে যেহেতু তুমি মানে বুড়া হয়ে যাচ্ছ বলাটা বিশ্রী লাগে, মানে দিন দিন তোমার বয়স বেড়ে যাচ্ছে, তোমার কি মানে বেশি রেড মিট খাওয়া উচিত না, মানে যারা বিফ মানে গরুর মাংস, মহিষের মাংস ইত্যাদি প্রচুর খান, ল্যাম এ জাতীয় খাওয়া উচিত না। অ্যাজ দিয়ে শুরু করতে পারি এখানে, যে অ্যাজ ইউ আর গ্রোয়িং ওল্ডার,
ইউ শুড নট ইট এ লট অফ র্যাট মিট, যে তুমি যেহেতু তোমার যেহেতু বয়স বেড়ে যাচ্ছে তোমার বেশি মাংস খাওয়া উচিত না, এবং এটা কিন্তু বাস্তবতাও ডাক্তাররা তাই বলেন। তো আশা করছি বন্ধুরা বিষয়টা বুঝতে পারছেন। এখন আরও একটা বলতে পারেন, অ্যাজ ইউ আর লেট আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হতে পারে, যে তাদের হয়তো সাক্ষাৎ করার কথা, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একজন আরেকজনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ওকে, তখন হয়তো কি যে অ্যাজ ইউ আর লেট, তুমি যেহেতু দেরি করেছো আমি তোমার সাথে আজ কথা বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, তার মানে অ্যাজ দিয়ে শুরু করতে পারেন। এখন বন্ধুরা দ্বিতীয় নিয়মে, দ্বিতীয় নিয়মটা আসলে এমন একটা নিয়ম যে আমরা কথাবার্তায় প্রচুর বলি, বিষয়টা বোঝার চেষ্টা করবেন, যে আমরা কথায় কথায় বলতে পারি যে অ্যাজ আই টোল্ড ইউ, অ্যাজ ইউ নো, অ্যাজ দে লাইক ইউ। হয়তো আপনি পরবর্তী বা অংশটা নাও বললেন, তারপরও মানুষ বুঝে নেবে। এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে অ্যাজ আই টোল্ড ইউ, যে কথার মাঝখানে বিষয়টা আমরা অনেক সময় বলি, যে একটা মানুষকে আপনি কোনো কিছু ইউ ট্রাইং টু কনভিন্স সামওয়ান উইথ সামথিং, কিছু বোঝানোর চেষ্টা করছেন, এমত অবস্থায় মানে সে বুঝতে পারছে না, তখন আপনি বললেন যে অ্যাজ আই টোল্ড ইউ, তার মানে এটা অলরেডি ইতিমধ্যেই মানে হয়ে গেছে, যে আমি ইতিমধ্যেই বলেছি যে এইভাবে হয়তো বলো যে অ্যাজ আই টোল্ড ইউ আই এম লিভিং দ্য সিটি, যে আমি শহর ত্যাগ করছি। তারপর অ্যাজ ইউ নো, তুমি ওই একই কথা যে তুমি যেহেতু জানো, যে বা তুমি যেমন জানো, অনেকটা যেমন যেমন অর্থ এখানে আসে বাংলায় যদি বলতে চান আর কি, যে অ্যাজ ইউ নো, ওকে আই ডোন্ট লাইক হার, যে তুমি জানো যে আমি আসলে তাকে পছন্দ করি না, বিষয়টা এরকম। অনেক সময় যে আই ডোন্ট লাইক হার হয়তো বলার প্রয়োজন নেই, আমি প্রায় এমনিই বুঝতে পারছি যে জাস্ট কথা প্রসঙ্গে সে বলছে যে অ্যাজ ইউ নো। তারপরে অ্যাজ দে লাইক ইউ, মানে তারা তোমাকে পছন্দ করে তুমি জানো, মানে যে বিষয়গুলো ইতিমধ্যেই আমাদের বলা হয়ে গেছে বা জানা আছে বা পরিচিত, এগুলোর ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে অ্যাজ দে লাইক ইউ, অ্যাজ ইউ নো, অ্যাজ দে কাম হিয়ার, মানে তার মানে তারা এখানে আসে সবসময়, এরকমই একটা বিষয় আর কি। ওকে, এভাবে জিনিসটা এক্সপ্রেস করবেন ইন কনভারসেশন, আমরা এভাবে প্রচুর বলি। তারপর তৃতীয় নিয়মটা খুবই জনপ্রিয় বন্ধুরা, যে আমরা হয়তো বললাম যে যেমন এই যে কলমটা আমি এখানে হয়তো টেবিলের উপর রাখলাম, তখন আমি বললাম যে প্লিজ লিভ ইট অ্যাজ ইট ইজ, মানে যেমন আছে তেমনই, মানে ওই যে যেমন অর্থে। ওকে, এখানে সো প্লিজ লিভ ইট, এই ইটটা কি, এটা হইতে পারে একটা কলম, একটা বই, একটা খাতা, একটা কম্পিউটার, যে কোনো কিছু। ওকে, সো প্লিজ লিভ ইট অ্যাজ ইট ইজ, যে যেমন আছে তেমনই রেখে দাও। এখানে আপনি লিভের জায়গায় আপনি চাইলে কি খিপও দিতে পারেন, যে প্লিজ কিপ ইট অ্যাজ ইট ইজ, তার মানে রাখা অর্থে, যে যেমন আছে তেমন। এখানে ওই যে লিভ, LEAVE, লিভ মানে ত্যাগ করা, তার মানে এখানে তুমি এটাকে রেখে চলে যাও, জিনিসটা অনেকটা এরকমই বোঝানো হয়, মানে রাখা অর্থে অনেকটা। এখন এটা যে বললাম যে কোনো কিছুই হতে পারে। তারপর হয়তো একটু অতীতে বলতে পারি যে দ্য কালার স্টেড দেয়ার অ্যাজ ইট ওয়াজ, তার মানে হয়তো কোনো কাপড়ের কালার হতে পারে, কোনো দেয়ালের কালার হতে পারে, যে কোনো কিছুর কালার কেউ জানতে চাই, আপনি বললেন যে ইট স্টেড দেয়ার অ্যাজ ইট ওয়াজ, মানে কালারটা মানে সেখানে ছিল কি, মানে যেমন তুমি দেখেছিলে, মানে যেমন ছিল তেমনই আছে। তো ফার্স্টে বললে আপনি ভাই যে স্টেড দেয়ার অ্যাজ ইট ওয়াজ, সাধারণত প্রেজেন্টে আমরা প্রচুর বলি এটা, যে প্লিজ লিভ দ্য বক্স হেয়ার অ্যাজ ইট ইজ, আপনি হেয়ারও বলতে পারেন যে লিভ ইট হেয়ার অ্যাজ ইট ইজ, এভাবে বলতে পারেন, নো প্রবলেম এট অল। দেন ইন দ্য ফোর্থ রুল, ওকে, চার নম্বর নিয়মে একদম সহজ, হয়তো অনেকেই জানেন যে হিসেবে অর্থে, হিসেবে, হিসেবে মানে কি, দেখুন ফারহানা ইজ ওয়ার্কিং ইন দ্য হসপিটাল, কি একজন নার্স হিসেবে। তো এই হিসেবেটা যখন আমরা বলি তখন কি অ্যাজ এ নার্স, তার মানে ফারহানা একজন সেবিকা হিসেবে এই হাসপাতালে কাজ করছে। তারপর আরেকটা বলতে পারি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দিস ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার, তার মানে কি আমি লেকচারার হিসেবে বা প্রভাষক হিসেবে যেটাই বলেন আমি এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছি। হয়তো আপনি বললেন যে অ্যাজ এ লেকচারার ফর 10 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, এভাবে বলতে পারেন, সিন্স 2005, ফর সিন্স, যেটাই বলেন। এবং এর উপর যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কিন্তু বেশ কিছু পর্ব আছে আমাদের এই প্রোগ্রামের অধীনেই। এই যে অ্যাজ এ নার্সটা আপনি কিন্তু শুরুতে দিতে পারেন, যে অ্যাজ এ নার্স ফারহানা হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য হসপিটাল, তখন অ্যাজ এ নার্স বলে একটা কমা দিবেন লিখার ক্ষেত্রে বন্ধুরা, দ্যাটস ইট। ওই অ্যাজ এ লেকচারার এভাবেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সরাসরি
অ্যাজ এ গুড স্টুডেন্ট দিয়ে শুরু করতে পারে, যে অ্যাজ এ গুড স্টুডেন্ট ইউ শুডেন্ট ডু দিস। কারোর সাথে কথা বলছেন তখন বলা হলো যে একজন ভালো ছাত্র হিসেবে কিন্তু তোমার এটা করা উচিত নয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যে যখন আপনি অ্যাজ এ দিয়ে বলবেন, যাকে ইন্ডিকেট করা হচ্ছে এটা আমি হই, তুমি হও, সে হয়, তখনই তো সাবজেক্টটা কিন্তু ওইটাই হবে। এটা মনে রাখতে হবে যে আমি অ্যাজ এ গুড স্টুডেন্ট একজনকে বুঝিয়ে আবার আই শুডন্ট বললে কিন্তু হবে না, ইট ডাজন্ট মেক সেন্স। কেউ কেউ কিন্তু এই ভুলগুলো করতে পারেন, যে অ্যাজ এ, অ্যাজ এ মানে হচ্ছে যার রোল তাকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং তখন সাবজেক্ট যেটা হবে, সাবজেক্ট হ্যাজ টু রিফার ইটসেলফ টু, ওকে, হোয়াট ইউ আর ট্রাইং টু সে হিয়ার, এটা কিন্তু ওইটাকে ইঙ্গিত করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাজ এ গুড স্টুডেন্ট বলাতে এই স্টুডেন্টটাকে এই ইউটাই। এখন যদি বলা হয় যে হি শুডন্ট ডু দিস, তার মানে ওই হিটা কিন্তু ওই গুড স্টুডেন্টটাই। দুইটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে মনে হয় যে দুইটা দুই রকম হলেও হবে না, তখন কিন্তু মানে অর্থটা কিন্তু মানে এটা কিন্তু দ্যাট উইল বি অ্যাবসলুটলি রং, মানে পুরো ভুল হবে, একটা ভুল শব্দ হবে, ভুল বাক্য হবে। তো আশা করি বন্ধুরা বিষয়টা আমি বোঝাতে সক্ষম হয়েছি। পর্বটা এর অধিকবার দেখবেন, ওকে, প্রয়োজনে লিখে লিখে প্র্যাকটিস করবেন। লেটস ডু সাম টেস্ট ইউর সেলফ নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় বন্ধুরা, আশা করছি ক্লিপটি আগের মতোই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আপনাদের ভালোবাসার প্রতীক লাইক বাটনে প্রেস করবেন, বন্ধুদের সাথে সর্বত্র শেয়ার করবেন, সকলকে আমাদের এই চ্যানেল সিডনি ইংলিশ স্কুল সহ সবগুলো সাবস্ক্রাইব করতে এবং নিয়মিত দেখতে উৎসাহিত করবেন। এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি যে রিংটোনটি আছে সেটিও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করবেন। কোনো কিছু জানতে চাইলে, অনুরোধ থাকলে, ক্লারিফিকেশন করতে চাইলে, you can leave as many comments as you like under the screen. Screen এর নিচে যত খুশি মন্তব্য লিখতে পারেন। এবং বইটি নিতে চাইলে বাংলাদেশ থেকে যে নাম্বারটি সর্বত্র দেয়া আছে সেই নাম্বারটিতে কল করে আপনার কপি নিশ্চিত করুন। আর যারা বহির্বিশ্ব থেকে নেবেন তারা অ্যামাজনের নির্দেশাবলী মোতাবেক বইটি সংগ্রহ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।